এক বোন লিখেছেন যে জাকির নায়েকের একটা লেকচারে শুনেছি যে জান্নাতে হুর থাকবে একাধিক, তবে নারীদেরও সেরকম একাধিক সঙ্গী থাকবে সেটা বলেনি। তবে হুর অর্থ সঙ্গী এটা বলেছেন যা উভয়ের থাকবে। আরেকটা লেকচারে শুনেছি যারা একাধিক পুরুষের জন্য জান্নাতে আশা রাখে তারা মানসিক বিকারগ্রস্ত। আসলে কি সত্যি অসুস্থ বা এ ধরনের আশা করা জান্নাতে এটা কি জায়েজ নেই? স্বাভাবিকভাবেই নারীদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে। তো আসলে যেটা বলেছেন যে কথাটা যে মানুষের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে এটা সত্য কথা, কিন্তু এই আকর্ষণটা আল্লাহ তাআলা দুনিয়াতে নির্ধারণ করেছে। সবার আগে আসি যে আল্লাহ তাআলা যে বলেছেন যে হুর থাকবে, তো হুর শব্দের অর্থ কী? হুর শব্দের অর্থ সঙ্গী, এ কথা আমি আরবিতে কোথাও পড়িনি। তবে হুর শব্দের অর্থ হচ্ছে অতীব সুন্দরী রমণী। এটা যেই নারীরা কম বয়সী হবে এবং প্রথম যৌবনে পদার্পণ করে, নারীদের যে যেরকম অবস্থা এরকম বয়সের তারা হবে, কম বয়সী আর কি। তো এটা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে বিভিন্নভাবে বলেছেন, হৌর মাকসুরাত ফিল খিয়াম। হৌর শব্দ ব্যবহার করার পরে স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন যে হৌর যারা তারা মাকসুরাত, তারা তাদের স্বামী ছাড়া অন্য কাউকে দেখবে না, এরকম কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো হৌরের কথাগুলি কোরআনে বিভিন্নভাবে এসেছে এবং এটা এসেছে যে তারা তাদের স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকাবে না এবং অন্য কোনো কিছু তারা চাইবে না, কামনা করবে না। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। তো জান্নাতে যে সমস্ত নারীরা, দুনিয়াবী নারীরা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দিবেন যেটাতে তারা সন্তুষ্ট থাকবে। তাদের মনে কখনোই এটা জাগবে না যে তারা একাধিক পুরুষ নিয়ে মজা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনে যা চাইবে তাই দিবেন, কিন্তু মনটার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে যেটা আপনার নয়, মানে বিবেকের সাথে সম্পৃক্ত নয় বা বিবেক সম্মত নয়, এ ধরনের জিনিস কোনো নারী চাইতে পারে না। কেননা অন্যান্য রেওয়ায়তে রয়েছে যে নারী, দুনিয়াবি যে নারী, তার যে স্বামী, যে স্বামীর সাথে সে থাকবে জান্নাতে, সেই স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে সে চাইবে না এবং অন্য কারোর দিকে সে তাকাবে না এবং কোনো কিছু তার মনের জাগবে না। বরং বিভিন্ন পর্যায়ে সে বলবে যে তোমার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত, তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে ভালো ভালোবাসার বস্তু আমার কাছে আর কিছু নাই, এরকম কথা বলবে এবং বর্ণনা এসেছে। তাছাড়া হাদিস এরকম এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন দেখা দিবেন তখন পুরুষদেরকে ডাকবেন যে তোমরা আসো দেখা করার জন্য, তো তারা যাবে দেখা করতে। তো দেখা করে আসার পরে তার স্ত্রীরা যারা থাকবে তারা বলবে যে কী ব্যাপার, তোমাদের চেহারা সুরাত দেখে আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। আর স্বামীরাও বলবে যে কী ব্যাপার, তোমাদের চেহারা সুরাত দেখে আগের চাইতে আরও সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে একে অপরের প্রতি আল্লাহ তাআলা আকর্ষণকে বৃদ্ধি করে দিবেন। আর পুরুষদেরকে যে আল্লাহ তাআলা একাধিক স্ত্রী দান করবেন, একাধিক স্ত্রী দান করবেন, এটা ক্ষেত্র বিশেষে, কারো একজন থাকবে, কারো দুইজন থাকবে, কারো বিশেষ করে যারা যুদ্ধ ময়দানে শহীদ হয়েছেন তাদের 70 জনের কথা আসেছে। কিন্তু অনেকেই বলে যে সব জান্নাতিকে 70 জন হোর দেওয়া হবে, এরকম কথা আসলে হাদিসে নাই। তো দুইজন রমণী দেওয়া হবে এটা আছে। আর আমলের ক্ষেত্রে, বিভিন্ন আমলের প্রেক্ষিতে তাদেরকে এই স্ত্রী সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে। তো যাই হোক, মোট কথা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোনো অশান্তি রাখবেন না, অতৃপ্তি রাখবেন না এবং এমন কিছু রাখবেন না যাতে একজন জান্নাতির কোনো আফসোস হবে, এরকম কোনো কিছু রাখবেন না, ঠিক আছে? আর যেই কথাটা আপনি বললেন যে একাধিক স্বামী সে পেতে চাইবে, তো দেখুন এটা হলো গায়েবী বিষয়, গায়েবী বিষয়, এটা আমরা অনুমান করছি বা বলছি, কিন্তু গায়েবী বিষয়ে যে সম্পর্কে কোনো দলিল নাই সেই সম্পর্কে অনুমান করে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা।